দেখো বন্ধুরা, তোমাদের সকলের জন্য একটা গুড নিউজ আছে, সেটি হচ্ছে আমি নতুন একটা টিপস অ্যান্ড ট্রিক পেয়েছি, নতুন একটা ওয়েবসাইট পেয়েছি যার ভিতরে গিয়ে সঠিকভাবে সাবমিট করা যাচ্ছে। সো আমি একটা জিনিস মাথায় নিয়ে আসলাম, সেটি হচ্ছে আমার যারা অডিয়েন্স আছে তাদের জন্য আমি কষ্ট হলেও তাদের জন্য আমি নিজে তাদের আইডি কোড নিয়ে আমি নিজে সবার পক্ষ থেকে গেইনার কাছে টুইট করব, মেইল করব, সাবমিট করব। আমি নিজেই প্রত্যেকের অ্যাকাউন্টে করে দিব, আমি নিজেই, আমার যত প্রকারের কষ্ট হোক হোক, আমি জানি এখানে প্রচুর হার্ডওয়ার্ক করা লাগবে, তারপরও আমি তোমাদের জন্য এটা করব ইনশাল্লাহ। ইতিমধ্যে তোমরা জেনে গিয়েছো অনেকেই যে মোর্শেদ ভাইয়ের অ্যাকাউন্ট সাসপেন্ড করেছে গেরিনা ফ্রি ফায়ার। হ্যাঁ, আমার অ্যাকাউন্টটা কালকে সকাল 8টার দিকে সাসপেন্ড হয়েছে। আমি কোনো প্রকারের গিলিস ফাইল কিছুই, কোনো হ্যাকের সাইট, কোনো থার্ড পার্টি অ্যাপস কিছুই ব্যবহার করি নাই, তারপরেও চুতিয়া ফ্রি ফায়ার আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিয়েছে। সো এক কথা হচ্ছে ভাই, আমি আজকের যে টিপস অ্যান্ড ট্রিক তোমাদেরকে দিব এটা অনেক 100% কার্যকর হবে ইনশাল্লাহ। তো এই জন্য আমি রিকোয়েস্ট করব আজকের ভিডিওটা তোমরা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, একটা সেকেন্ডও স্কিপ না করে। দেন ভিডিওটা দেখার পরে অবশ্যই আমি ভিডিওতে যা যা বলবো সেই অনুযায়ী কাজ করবা, কেমন? তাহলে আমি আশা করি সাসপেন্ড আইডিটা রিটার্ন আসবে 100%। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজাইরা প্যাচাল না দিয়ে আমাদের আজকের ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, টেক মাই সালাম, কি অবস্থা সবার এন্ড কেমন আছো তোমরা? আই মিন আমি আশা করি তোমরা সবাই মহান আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছো। দেখো বন্ধুরা, আজকে যে তোমাদের মাঝে টিপস অ্যান্ড ট্রিক দিব এটা প্রত্যেকটা ইউটিউবারের থেকে অন্যতম একটা টিপস, এবং আমি আশা করি আইডি সাসপেন্ড নিয়ে এরকম টিপস এর আগে কোনো ইউটিউবার তোমাদের মাঝে দেয় নাই বা কেউ শেয়ার করে নাই। তো আমি যেটা বলবো সেটি হচ্ছে, তোমাদের যাদের অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গিয়েছে এর ভিতরে কিন্তু অনেকের মানে লেভেল কম, যাদের 10 লেভেলের কম আইডি সাসপেন্ড হয়েছে, আমি আশা করি ওই আইডিগুলোর কথা তোমরা বাদ দাও যাদের 10 লেভেলের কম। আমি বলবো যাদের মেইন অ্যাকাউন্ট সাসপেন্ড হয়েছে, যেমন 50 লেভেল, 60 লেভেল, 70 লেভেল, 75 লেভেল, এইরকম অ্যাকাউন্টে যাদের সাসপেন্ড হয়েছে তাদের জন্য, অনলি তাদের জন্য আমি গেরিনা ফ্রি ফায়ারের কাছে মেইল করব, টুইট করব, সাবমিট করব, তাদের জন্য আমি গেরিনা ফ্রি ফায়ারের কাছে রিকোয়েস্ট করব। তো এটা আমি কিভাবে রিকোয়েস্ট করব এটা একটু তোমাদেরকে বলে দিই। তো এখন তোমাদের যেটা করতে হবে সেটি হচ্ছে, তোমরা এই মুহূর্তে দেখো ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট সেকশনে দেখো আমি সুন্দর করে একটা কমেন্ট করেছি, পিন করে দিয়েছি আমার ফেসবুক পেজের লিংক। অবশ্যই তোমরা সেই ফেসবুক পেজের লিঙ্কে ক্লিক করে প্রথমে আমার পেজে একটা লাইক দিবা, তারপরে একটা ফলো দিবা, তারপর আমাকে মেসেজ দিয়ে বলবা যে ভাই আমার যে আইডিটা সাসপেন্ড হয়ে গিয়েছে এই আইডির কোড নাম্বার এই, কেমন? অনলি এইটুকু মেসেজ দিবা, তারপরে কি করতে হয় না করতে হয় সেটা আমি বুঝবো। তো প্রথমে তোমরা কিভাবে কি মেসেজ করবে আমি একটু এখানে তোমাদের স্ক্রিনের উপরে খুব সুন্দর করে তোমাকে দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, প্রথমে তোমরা যেটা লিখবা সেটি হচ্ছে, প্রথমে আমার কাছে ওইখানে লিখবা তোমাদের অরিজিনাল নামটা, তোমাদের অরিজিনাল নামটা তোমরা লিখবা, তারপরে তোমাদের গেমের অ্যাকাউন্টে কি নাম ছিল হুবহুব ওই নামটা তোমরা ওইখানে লিখবা, তারপরে তোমাদের গেমের কোড নাম্বারটা দিয়ে যাবা, তারপরে তোমাদের কান্ট্রির নামটা লিখবা। এই 4টা জিনিস, প্রথমে তোমাদের অরিজিনাল নাম, দ্বিতীয় তোমাদের গেমের নাম, তৃতীয় তোমাদের গেমের আইডি কোড নাম্বার, চতুর্থ হচ্ছে তোমার কান্ট্রির নামটা ওইখানে লিখবা, ব্যাস এইখানে ক্লিয়ার। আর কোনো মেসেজ করবা না, তারপরে আমি সঠিক সময় মতো তোমার মেসেজের রিপ্লাই এবং তোমার ওইটা নিয়ে আমি কি করব জানো? আমার যারা অডিয়েন্স আছে, আমার নিয়মিত ভিডিও আপাতত মনে করো যে 4 থেকে 5 হাজার মানুষ দেখে, ওদের কোড নাম্বার আমি নোটপ্যাডে খুব সুন্দর করে আগে নোটপ্যাডে লিখবো। মনে করো 5000 আমি কোড নাম্বার লিখলাম, এই 5000 কোড নাম্বার দিয়ে আমি গেরিনাকে প্রথমে টুইট করব, দেন তারপরে আমি গেরিনার কাছে সাবমিট করবো এই 5000 কোড নাম্বার দিয়ে। তারপরে যদি তারপরেও যদি ওনারা রিপ্লে না দেয়, তারপরে আমি মেইল করব, তারপরেও যদি আমাকে রিপ্লে না দেয় তারপরে আমি অ্যাকশন নিতে বাধ্য হবো। আমি এত দ্রুত আমি অ্যাকশন নিব না, প্রথমে আমি দেখলাম যে এই উপায়টা একবার করে দেখি, তাহলে আইডিগুলো আশা করি 1 থেকে 2 দিন তা নাহলে 3 দিনের ভিতরে তারা কোনো একটা কিছু করবে, হয় রিটার্ন দিবে, তা নাহলে নোটিফিকেশনের মাধ্যমে একটা জানিয়ে দিবে, তা না হলে কনফার্ম একটা ডেট দিবে, তা না হলে অবশ্যই রিপ্লাই দিবে 100%। আর একটা কথা বলবো সেটি হচ্ছে, দেখলাম যে আমার ফেসবুক পেজে অথবা আমি গ্রুপেও লক্ষ্য করে দেখলাম অনেকেই বলতেছে যে ভাই অনেকেই আবার ফেক মেসেজ দিচ্ছে, অনেকজনকে ফেক মেসেজ দিচ্ছে। ইতিমধ্যে আমি দেখলাম তারা বলতেছে যে 500 টাকার বিনিময়ে আমরা সাসপেন্ড আইডিগুলো রিটার্ন দিয়ে দিচ্ছি, অথবা 200 টাকার বিনিময়ে সাসপেন্ড আইডিগুলো আমরা রিটার্ন দিচ্ছি।
ভাই খোদার কসম করে বলছি আমি, এদেরকে বিশ্বাস করো না, এরা কিন্তু অনলি তোমাদের ওই টাকাগুলো নেওয়ার জন্য ধান্দা করতেছে। সো আমি তোমাদেরকে বলবো, যারা আমার নামে ফেক অ্যাকাউন্ট দিয়ে তোমাদেরকে মেসেজ দিবে, অথবা যারা আমার নামে, অথবা যারা এই যে আমাদেরকে দুর্বলতার সুযোগ নিয়ে যারা তোমাদের ব্যবহার করবে, তাদেরকে অফকোর্স তাদেরকে অবশ্যই সেখানে প্রতিবাদ করো। তোমরা প্রতিবাদ করে তাদেরকে জানিয়ে দাও তোমরা দুর্বল নয়, তোমরা অনেক শক্তিশালী। আমি আশা করি সকলেই মিলে আমরা ঐক্যবদ্ধভাবে, অথবা সকলে মিলে যেভাবে এই প্রসেসটা নিয়ে কাজ করছি, যেভাবে আইডি ব্যান্ডে নিয়ে, আইডি সাসপেন্ড ইস্যু নিয়ে যেভাবে কাজ করছি, এইভাবে যদি আমরা কাজটা যদি ধরে রাখতে পারি, আন্দোলনটা যদি সকলে মিলে যদি চালিয়ে যেতে পারি, কন্টিনিউ করতে পারি, আই হোপ, আমি আশা করি আইডিটা আজ হলেও পাবো, কাল হলেও পাবো, পরশু দিন হলেও আইডিটা রিটার্ন দিবে 100%। তা না হলে এই গেরিনা অবশ্যই আমাদের এই ব্যাপারে কিছু একটা বলতে বাধ্য হবে। তবে তোমরা একটা কথা জেনে রাখো, সেটি হচ্ছে তোমরা যাদেরকে সাপোর্ট করেছো, বিশেষ করে পার্টনার প্রোগ্রামে যারা রয়েছে, ওরা কিন্তু ভাই তোমাদের আইডি সাসপেন্ড নিয়ে, আইডি ব্যান নিয়ে কোনো কথা বলবে না। ওদের কথা হচ্ছে ওরা ওদের ভিডিও আপলোড করবে, তোমরা কি বলছো কি না বলছো তাতে ওদের বাল ছেড়া গেল, সঠিক কথা বলে দিলাম। এই জন্য ভাই ওদেরকে ফাঁফার মেসেজ দেওয়ার দরকার নেই, ওদের ভিডিওতেও কিছু করার দরকার নেই, কমেন্টও করার দরকার নেই, কারণ হচ্ছে ওনারা তোমাদের এই বিষয়টা নিয়ে কোনো প্রকারের ফোকাস দিবে না, কোনো প্রকারের রিপ্লাই দিবে না, কিছুই বলবে না, জাস্ট টাইম পাস হবে তোমাদেরকে। তোমরা যেটুক সময় ওনাদের সঙ্গে কথা বলবা, ওনাদের সঙ্গে মেসেজ করার জন্য যেটুক সময় ওয়েস্ট করবা, ওটাই হচ্ছে তোমাদের টাইম নষ্ট হয়ে যাবে। তো আমি আরেকটা ইম্পর্টেন্ট কথা বলবো, সেটি হচ্ছে ভাই আমি চিন্তা করেছি আমাদের সেকেন্ড চ্যানেলে, অর্থাৎ মোর্শেদ ভাই লাইভ নামক যে চ্যানেলটা তোমরা অবশ্যই জানো, আমার সেকেন্ড চ্যানেল, ওই সেকেন্ড চ্যানেলে আমি দেখলাম যে সেকেন্ড চ্যানেলে আন্দোলন হবে, অনলি আন্দোলনের জন্য লাইভ স্ট্রিমিং করব। এই জন্য আমি পর্যাপ্ত পরিমাণ ওইখানে অডিয়েন্স চাই, যদি একটু আমাদের রিচটা একটু বাড়ে, যদি লাইভে যারা ওয়াশিং করে তাদের যদি আমাদের ওয়াশিং রেটটা একটু 50 অথবা 100 জন প্লাস থাকে, সেখানে আন্দোলনের জন্য সবথেকে বেশি ভালো হবে। মনে করো আমি একটা কথা বললাম, কথার ভিতরে যদি কোনো রিয়াকশন না হয়, তখন কিন্তু ভাই আমার কথাটা মানে কথা বলতে আমারও নিজেরও ইচ্ছা হবে না, এটা তোমরা নিজের কাছে একটু প্রশ্ন করো। এই জন্য আমি রিকোয়েস্ট করবো যারা ভাই আমাকে ভালোবাসো মন থেকে, অবশ্যই আমাদের সেকেন্ড চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আসো। দেন তোমরা কিন্তু জানো ভাই আমাদের ফেসবুক পেজে কিন্তু ভাই এমন এমন পোস্ট করি আমি যেগুলো কিন্তু ভাই ইউটিউবে বলা যায় না। ফেসবুক এমন একটা জিনিস, ফেসবুকে কিন্তু সব কিছু লেখা যায়, কিন্তু ইউটিউবে কিন্তু সেগুলো লেখা যায় না। ফেসবুক এমন একটা জিনিস, ফেসবুকে তুমি সব কথা শেয়ার করতে পারবা, কিন্তু ইউটিউবে কিন্তু তুমি সেটা করতে পারবে না। ইউটিউবে করলে কিন্তু ভাই সেটা ইউটিউবে অ্যালগোরিথমের কাছে চলে যাবে এবং তোমার বিরুদ্ধে কিন্তু ওইখান থেকে তারা কিন্তু অ্যাকশন নিতে বাধ্য হবে, কিন্তু ফেসবুকে এরকম ধরনের কিছুই নাই। এই জন্য ভাই ফেসবুক, আমার এই ফেসবুক অফিসিয়াল পেজে কিন্তু ভাই রেগুলার খুব সুন্দর সুন্দর এই গেরিনার পার্টনার প্রোগ্রামে যারা আছে এদের বিরুদ্ধে, তারপরে চুতিয়া গেরিনা ফ্রি ফায়ারের বিরুদ্ধে, এবং এই প্রত্যেকটা অন্যায়ের প্রতিবাদ করতে কিন্তু ভাই সুন্দর সুন্দর পোস্ট আমি ওইখান থেকে দিয়ে দেই, এবং ওইখান থেকে কিন্তু আন্দোলন, ওইখান থেকে কিন্তু আমরা মূলত ওইখান থেকে কিন্তু আমরা আন্দোলনটা শুরু করি, স্টার্ট করি। আই মিন যারা এখন আমাদের ফেসবুক পেজে একটা করে লাইক এবং ফলো করুন, আমাদের অবশ্যই আমাদের ফেসবুক পেজে একটা করে লাইক একটা করে ফলো দিয়ে আমাদের পাশে থাকো। সো ভাই ভিডিওটা আশা করি তোমরা সকলেই বুঝে গিয়েছো যে আমি কী বলতে চেয়েছি, সেটি হচ্ছে অবশ্যই ভাই আমাকে মেসেজ দিয়ে তোমরা তোমাদের রিয়েল নাম, অবশ্যই তোমাদের গেমের নাম, অবশ্যই তোমাদের গেমের আইডি কোডের নাম্বার, অবশ্যই কোন কান্ট্রিতে থাকো কান্ট্রির নামটা আমাকে ফেসবুক পেজে অবশ্যই তোমরা জানাই দিও। তো এই ছিল আমাদের মোটমাট মিল আজকের একটা স্পেশাল ভিডিও উইদাউট। আমাদের এই ভিডিওতে যারা এখনো একটা করে লাইক কমপ্লিট করো নাই, কি করছো ইয়ার, একটা করে লাইক কমপ্লিট করে দাও। জান এই ভিডিওটা তুমি যদি ফার্স্ট টাইম দেখে থাকো, আমি রিকোয়েস্ট করবো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন নিয়মিত সদস্য হয়ে যাও। তো সকালেই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে। এন্ড যারা এখনো আন্দোলনের গ্রুপে জয়েন করো নাই, তাড়াতাড়ি ডিসক্রিপশন বক্সে দেখো আন্দোলনের গ্রুপের লিঙ্ক আছে, তাড়াতাড়ি জয়েন করো। তো সকালে ভালো থাকবে, এন্ড সবাইকে আসসালামু আলাইকুম জানিয়ে শেষ করছি আমাদের আজকের ভিডিও।